হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। বিপ স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে অনেকদিন পরে আপনাদের সামনে একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটির মূল টপিক হচ্ছে গুগল লেন্স। গুগল লেন্স অত্যন্ত ইফেক্টিভ একটি টুলস, যা দিয়ে আপনি ইন্টারনেটের সুবিশাল জগৎ থেকে যে কোনো অবজেক্ট খুব দ্রুত সার্চ করে খুঁজে বের করতে পারবেন, খুব সহজেই আপনি ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন এবং সেই টেক্সটটি আপনাকে গুগল পড়ে শোনাতে পারবে। অত্যন্ত চমৎকার একটি টুল। বন্ধুরা, গুগল লেন্স অ্যাপটি এখনকার সব অ্যান্ড্রয়েড মোবাইলে বিল্ট ইন একটি ফিচার। আপনি যখনই গুগল ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ অপশানের ঠিক ডান দিকে ক্যামেরার মতো দেখতে যে আইকনটি দেখা যায়, সেটিই হলো গুগল লেন্স। এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, গুগল লেন্সটি শুধুমাত্র গুগল ব্রাউজারের সাথেই বিল্ট ইন থাকে। গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু এই অপশনটি আপনি পাবেন না। বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই অ্যাপটি দিয়ে কিভাবে কাজ করে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং, আশা করি আপনার কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে প্রথমেই আমি আমার সামনে থাকা একটি অবজেক্টকে গুগল লেন্স দিয়ে সার্চ করে দেখি। সাথে সাথে দেখুন এই রিলেটেড সমস্ত ইনফরমেশনগুলো, রেজাল্টগুলো আমার সামনে এসে হাজির হয়ে গেল। এভাবে পরবর্তীতে দেখুন আরেকটি অবজেক্ট আমি সার্চ করে দেখছি, সাথে সাথে সমস্ত রেজাল্ট চলে আসছে। সত্যি দুর্দান্ত একটি অ্যাপ। আপনি যে কোনো ধরনের অজানা জানা যে কোনো ফুল পাখি লতা পাতা, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সার্চ, আপনি মুহূর্তেই পেয়ে যাবেন। শুধুমাত্র গুগল লেন্সটি অবজেক্টটির সামনে ধরে সার্চ ক্লিক করবেন, সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। এক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার ইন্টারনেট অপশন, অর্থাৎ মোবাইলে ইন্টারনেট চালু থাকতে হবে। বন্ধুরা, গুগল লেন্সের আরও দুটি খুব গুরুত্বপূর্ণ ব্যবহার আমি আপনাকে দেখাবো। প্রথমটি হলো ইমেজ থেকে কিভাবে টেক্সটে কনভার্ট করা যায়, আর দ্বিতীয়টি হলো গুগল লেন্স কিভাবে আপনাকে গল্প পড়ে শোনায়, সেই জিনিসটি দেখাবো। তো যথারীতি আমি গুগল ব্রাউজার থেকে গুগল লেন্স ওপেন করলাম। লেন্সটি একটি নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর আমি গল্পের উপরে ধরলাম। দেন নিচের অপশন থেকে কপি করে মোবাইলের নোটপ্যাডে পেস্ট করে নিলাম। তাহলে খুব সিম্পল ওয়েতে আমি কি করলাম, আমি গল্পের বইয়ের গল্পের ইমেজকে জাস্ট কপি করে টেক্সটে নিয়ে আসলাম। ভেরি সিম্পল। তাছাড়া আমি যদি চাই টেক্সটটি যে কোনো ল্যাঙ্গুয়েজেও কনভার্ট করতে পারবো। সবশেষে আমি এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় ও ইন্টারেস্টিং অংশটুকু দেখাবো আপনাকে। একইভাবে আমি গল্পের বইটির উপর গুগল লেন্সটি ধরলাম, দেখুন সে আমাকে কিভাবে গল্পের বইটি পড়ে দিচ্ছে। মেয়েটির নাম যখন শুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানিত সে বোবা হইবে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম শুভাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। ইটস রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। তাছাড়া গুগল লেন্স আপনার পছন্দের খাওয়ার মেনু কোথায় পাবেন, লোকেশন কিভাবে খুঁজে পাবেন, এমনকি আপনি হোমওয়ার্ক কিভাবে করবেন, সেই ধরনের সহযোগিতাটাও করতে পারবে। সো ভালো লাগলে বন্ধুরা আমার সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।